কংগ্রেস জোট জমানায় রাজ্যে যখন বিজেপির প্রচার প্রসার চলছিল তখন শ্যামহরি শর্মা ছিলেন রাজ্য বিজেপির একেবারে কাণ্ডারির ভূমিকায়। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে দলীয় কর্মসূচি চালাতে হতো বিরোধী দলের। এরপরও দলের প্রতি দায়িত্বে কোনো ধরনের খামতি ছিল না শ্যামহরি শর্মার মতো দলীয় নেতাদের। ওই সময় রাজধানী লালবাহাদুর ব্যায়ামাগার সংলগ্ন এলাকায় চলছিল বিজেপির এক জনসভা। ভোর বিকেলে প্রকাশ্য দেবালোকে মঞ্চে আততায়ীদের হাতে খুন হয়েছিলেন বিজেপি নেতা শ্যামহরি শর্মা। কিন্তু স্বামীর প্রয়াণের পরও বিজেপির প্রতি বিশ্বাস ভালোবাসার কোনো খামতি ছিল না প্রয়াত শ্যামহরি শর্মার স্ত্রী জয়শ্রী শর্মার। স্বামীর অসমাপ্ত কাজগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে দলের হাল ধরেন তিনি। পরবর্তী সময় রাজ্য বিজেপি দল তাকে সহসভাপতির দায়িত্ব দেয়। অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করতেন তিনি। সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র ছিলেন জয়শ্রী শর্মা। কিন্তু রবিবার না ফেরার দেশে চলে গেলেন তিনি। তার প্রয়াণের খবর শুনে প্রয়াতার বাড়িতে ছুটে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, জয়শ্রী শর্মার প্রয়াণে দলের বিশাল ক্ষতি হয়েছে, তার মাতৃসুলভ আচরণ সকলকে গুণমুগ্ধ করে গেছেন। আমাদের জন্য একটা বিরাট পার্টি উনি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ওনার স্বামী সবাই জানেন ওনার বিষয়ে, শ্যামহরি শর্মার। তো ওনাদের ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো পরিচয় ছিল এবং এই ধরনের এক ব্যক্তি বলবো আমি, মানে মহিষী বলবো, এত অমায়িক এবং এত সুন্দরভাবে কথা বলতো, মানে এটা মাদারলি ফিগার বলা যায়। এরকম একজন ব্যক্তি আমাদের পার্টির জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তো ওনার আত্মার সদগতি কামনা করি এবং পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা রইল। এটা বিরাট আমাদের মানে শূন্য স্থান, এই শূন্যস্থান পূরণ করার মতো। জয়শ্রী শর্মার প্রয়াণে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তিনি যখন দলের সভাপতির দায়িত্ব নিয়ে রাজ্যে এসেছিলেন তখন তাকে সন্তানের মতো আগলে ধরেছিলেন জয়শ্রী শর্মা। অত্যন্ত বড় মনের এবং অমায়িক ছিলেন রাজ্য বিজেপির সহসভানেত্রী প্রয়াত জয়শ্রী শর্মা। স্বর্গীয় শ্যামহরি শর্মা, যিনি ভারতীয় জনতা পার্টির প্রথম ত্রিপুরাতে শহীদ, যাকে জোট শাসনের সময় রাজনৈতিক প্রতিহিংসাকে সামনে রেখে নির্মমভাবে দিন দুপুরে হত্যা করা হয়েছিল, ওনার বীরাঙ্গনা পত্নী দিদিকে আমি মায়ের মতো ভালোবাসতাম। আমি ত্রিপুরাতে যখন এসেছিলাম তিনি একমাত্র মহিলা প্রথম আমাকে আগলে ধরেছিলেন। আর আমার কমিটিতে উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ডিসিপ্লিনারি কমিটির উনি চেয়ারম্যান ছিলেন। আর ভারতীয় জনতা পার্টির যা যা দায়িত্ব দিদিকে দেওয়া হতো নিষ্ঠার সহকারে সেগুলো উনি পালন করতেন। এবং ওনার সবচেয়ে বড় বিষয় যে ওনার মাতৃবৎ আচরণ, বিশেষ করে ওনার যে পতি যিনি পার্টির জন্য বলিদান দিয়েছেন, স্বাভাবিকভাবে আজকে একটা অধ্যায়ের সমাপ্তি হলো। আর আমি ওনার আত্মার সদগতি কামনা করি। আর আমাদের সবার ধর্ম এটাই হবে, উনি যেটা শিখিয়েছিলেন অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট থাকতে, আমি অফিস বেরার সময় সঙ্গে ছিলেন, এক ব্রড মাইন্ড মানসিকতা, এক বিরাট হৃদয়ের মানসিকতা, সবাইকে মাফ করে দেওয়া ও সবাইকে সঙ্গে নিয়ে চলা, সেটাকে আমরা পাথেয় করে চলব। পার্টির সংগঠন সরকার সুন্দরভাবে মানুষের জন্য প্রস্তুত করব, এটাই ওনার প্রতি আমাদের বড় শ্রদ্ধাঞ্জলি। এদিকে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, উত্তর পূর্বাঞ্চলের বিজেপির প্রথম শহীদ শ্যামহরি শর্মার স্ত্রী জয়শ্রী শর্মার সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছেন তিনি। তিনি সভাপতি হওয়ার পর ছুটে গিয়েছিলেন জয়শ্রী শর্মার কাছে। তিনি তাকে আশীর্বাদ করে গেছেন, সবসময় ভালোভাবে কাজ করার পরামর্শ দিয়েছিলেন এবং সবসময় পাশে থাকার কথা বলেছিলেন। আজকে ওনার মৃত্যুতে শোকাহত মর্মাহত। আমি ওনার আত্মার সদ্গতি কামনা করছি। ওনার পরিবারের যারা রয়েছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রাজীব ভট্টাচার্য। এটা একটা মর্মান্তিক আমাদের কাছে, কারণ দীর্ঘদিনের ভারতীয় জনতা পার্টির আমরা একসঙ্গে কাজ করেছি, রাজ্যের সহসভানেত্রীও ছিলেন উনি, এবং সবচেয়ে বিশেষ লক্ষণীয় হলো
উনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের ভারতীয় জনতা পার্টির শহীদ শ্যাম হরি শর্মার স্ত্রী। ভারতীয় জনতা পার্টির জন্য উনি বলিদান হয়েছেন, ওনার স্বামী। পরবর্তী সময়ে উনি সক্রিয় রাজনীতিতে ভারতীয় জনতা পার্টিতে সহসভানেত্রী হিসেবে উনি কাজ করেছেন। আমি রাজ্য সভাপতি হওয়ার পরও ওনার কাছে আশীর্বাদের জন্য আমি গিয়েছিলাম। উনি প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন এবং উনি বলেছিলেন যে কাজ করার জন্য ভালোভাবে উনি আমার পাশে সবসময় থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন, সে কথা উনি বলেছেন। আজকে ওনার মৃত্যুতে আমরা শোকাহত, মর্মাহত। আমি ওনার আত্মার সদগতি কামনা করছি এবং ওনার পরিবারে যারা রয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। জয়শ্রী শর্মার প্রয়াণের মধ্য দিয়ে একটি অধ্যায়ের সমাপ্ত হলো বলা চলে। তার প্রয়াণে বিজেপি দলের অফুরন্ত ক্ষতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।